সবাই সবার স্রষ্টাকে, সবাই সবার সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন নামে আখ্যায়িত করে। যদি আমরা একটু খেয়াল করি, আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকি। আল্লাহ অত্যন্ত সুন্দর একটি নাম, কত পবিত্র নাম। যদি আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে একটু খেয়াল করি, কেউ তাদের সৃষ্টিকর্তাকে ভগবান ডাকে, কেউ তাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর ডাকে, কেউ তাদের স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে পরেশ্বর ডাকে, কেউ তাদের স্রষ্টাকে বিধাতা বলে ডাকে, কেউ তাদের স্রষ্টাকে গড বলে ডাকে। কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ এমন একটি শব্দ, যেই শব্দটা এর কোন স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহ শব্দটাকে যদি ভেঙ্গে ভেঙ্গে টুকরো করা হয়, প্রত্যেকটা অক্ষরের এক একটি শান শওকত আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা এমন একটি শব্দ, যদি আপনি আল্লাহ শব্দটা আরবি, এই আল্লাহ শব্দটা যদি আপনি বাংলায় লিখতে চান, আল্লাহ লিখতে হবে। আল্লাহ শব্দটা যদি আপনি ইংরেজিতে লিখতে চান, আল্লাহ লিখতে হবে। আল্লাহ শব্দটা যদি আপনি ফার্সিতে লিখতে যান, আল্লাহ শব্দটাকে আল্লাহ লিখতে হবে। আপনি আল্লাহ শব্দটাকে যদি উর্দু ভাষায় লিখতে চান, আল্লাহ শব্দকে আপনি আল্লাহ লিখতে হবে। আল্লাহ এমন একটি নাম। আল্লাহ শব্দটা যদি আপনি যদি হিব্রু ভাষায় লিখতে চান, আল্লাহ লিখতে হবে। আপনি যদি আল্লাহ কথাটা যদি চায়না ভাষায় লিখতে চান, তাহলে আপনি আল্লাহ লিখতে হবে, আল্লাহ লিখতে হবে। এই আল্লাহকে অন্য কোনো ভাষায় লেখা যাবে না। আল্লাহ এমন একটি শব্দ, যে আল্লাহ তাআলা এই আল্লাহ শব্দটাকে প্রত্যেকটা স্থান কাল পাত্র ভেদে প্রত্যেকটা মানব গোষ্ঠীর সামনে আল্লাহ আল্লাহ নামে আল্লাহর পরিচয়টা তুলে ধরেছেন। ভাইরা বন্ধুরা, যদি আপনি খেয়াল করেন, ভগবানের একটা স্ত্রী লিঙ্গ আছে, সেটা হবে ভগবতী। ঈশ্বর এর একটি স্ত্রী লিঙ্গ আছে, যেটা হবে ঈশ্বরী। বিধাতা যদি আপনি খেয়াল করেন, সেটার স্ত্রীলিঙ্গ হবে বিধাত্রী। যদি আপনি ঘটের স্ত্রীলিঙ্গ খুঁজতে চান, সেটার স্ত্রীলিঙ্গ হবে ঘটের। আপনি যদি একটু খেয়াল করেন বন্ধুগণ, আবার প্রত্যেকটা জিনিসের স্ত্রীলিঙ্গ আছে। এইগুলিকে যদি আপনি ভাঙতে চান, তাহলে এই শব্দগুলিকে বিন্যস্ত করা যাবে, কিন্তু এর অর্থ কোনো খুঁজে পাওয়া যাবে না। বন্ধুগণ আমার, ঘট, জি ডাবল ও ডি, ঘট। ঘটকে যদি আপনি উল্টে ফেলেন, তাহলে এর উল্টা শব্দ হয়ে যাবে ঢগ। ঢগ অর্থ হয়ে যাবে কুকুর। বন্ধুগণ আবার, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আমরা এমন এক রবের গোলাম হতে পেরেছি, আমরা এমন এক মনিবের গোলাম আমরা হতে পেরেছি, আমরা এমন এক স্রষ্টার গোলাম আমরা হতে পেরেছি, যে মহান মালিক এমন এক মালিক। এই মালিকের নাম আল্লাহ। আল্লাহ শব্দ লিখতে চারটি অক্ষরের প্রয়োজন হয়, আলিফ লাম লাম হা। চারটি অক্ষরের প্রয়োজন হয়।